প্রায় 70% মানুষ প্রথমবার সিনেমা হলে যাবে শুধুমাত্র সুড়ঙ্গ সিনেমা দেখার জন্য। এই সবাই একটা কথাই বলছে যে 70-80% মানুষ বলে যে আমরা সুড়ঙ্গ দেখবো, 60-70-50-60% বলতেছে হচ্ছে আমরা প্রিয়তমা দেখবে। দেখছেন ভিডিওটি, সবাইকে বলবো সৌম্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি সৌম্য। তো এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে অতি জনপ্রিয় চিত্রনাট্যকার, তিনি স্যার বলতে বারণ করেছেন, আমি স্যার বলে সম্বোধন করতাম, আছে হচ্ছে আমাদের নাজিম ভাই। তো আজকে সুড়ঙ্গ নিয়ে এবং অন্যান্য দিক নিয়ে তো কথা হবেই। তো নাজিম ভাই, আমি তোমাকে যেটা প্রথমে জিজ্ঞাসা করবো, আমি যেটা তোমার সঙ্গে ঘাটাঘাটি করে যেটা জানতে পেরেছি, তুমি অধ্যাপনা ছেড়ে এই প্রফেশনে এসছো। তো আমি বলতে চাইছি যে এই অধ্যাপনা ছেড়ে এই যে প্রফেশনটা তুমি বেছে নিয়েছো, দিস ইজ নট যে খুব সেফ প্রফেশন তা তো নয়, অধ্যাপনার যে লাইনটা ছিল তোমার অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর। তাই বলতে চাইছি তুমি কোন মুভমেন্টে তুমি মনে করলে যে না আর সম্ভব হচ্ছে না? কারণ আমি আরেকজনের কথা বলছি, আমাদের এখানে তুমি নিশ্চয়ই চেনো হয়তো অনির্বাণ চক্রবর্তী, যে এখন খুব একেন এই ফেমাস হয়েছে, তিনিও কিন্তু একটা কলেজে পড়াতেন। তো ফাইনালি তিনি একটা টাইমে রিয়েলাইজ করেন যে না এটা হচ্ছে না, একসাথে দুটো নৌকায় পা চালানো। অনেক আগে থেকেই আসলে আমার লেখালেখির প্রতি একটা টান ছিল অনেক ছোটবেলা থেকে। তো দেখা গেছে যে আমি মানে হয় না যে আমাদের বাঙালি পরিবারে কি হয়, একটা ছেলে বা মেয়ে আসলে পড়াশোনা করে হচ্ছে তার বাবা মায়ের পছন্দে। তো আমার পড়াশোনার ট্র্যাকটা হচ্ছে আমার বাবা মায়ের পছন্দ ছিল যে আমি কমার্স নিয়ে পড়বো, বিজনেস স্টাডিজ নিয়ে পড়বো, তারপর কোনো ব্যাংকে জব টপ করবো, এরকম প্ল্যান ছিল। তো একটা পর্যায়ে দেখা গেলো যে তাদের বাবা মায়ের যে চিন্তাভাবনা সেই অনুযায়ী আমি পড়াশোনা করেছি, কিন্তু আমার ছোট থেকে সাহিত্যের প্রতি লেখালেখি করার প্রতি একটা টান সবসময় ছিল। সেই টান থেকে আমি কিন্তু লিখে গেছি আর কি, পত্রপত্রিকায় টুকটাক করে ছোট ছোট গল্প লিখতাম, ছোট ছোট কবিতা লেখার চেষ্টা করতাম। তো একটা রাইটিং এর প্রতি একটা প্যাশন সবসময় ছিল। এরপর যেটা হলো যে পড়াশোনা শেষ করার পরে আমি যে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি মার্কেটিং বিভাগে বিবিএ এবং এমবিএ, তো ওই সময় একটা ভালো সুযোগ পেলাম হচ্ছে একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে লেকচারার পোস্টে জয়েন করার জন্য। তো তখন ওই মাত্র ওই মুহূর্তে পাশ করে বের হয়েছি। আর হয় কি, আমাদের সমাজে যেটা হয়, বাঙালি সমাজে একটা ছেলে যখন মাত্র পাশ করে বের হয় সাথে সাথে সে বেকার হয়ে যায়, তো তখন সে যা পায় কিছুটা তাকে করতে হয়। তো ওই সময় আমি একটা ভালো অপরচুনিটি পেলাম লেকচার হিসেবে। আর টিচিং প্রফেশনের প্রতিও একটা টান আমার ছিল, বিকজ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বিভিন্ন যে সমস্ত কোচিং সেন্টার গুলো থাকে সেসব আমি যে টিচিং করিয়েছি। তো টিচিং এর অভিজ্ঞতাটা আমার আগে থেকেই ছিল। তখন আমি টিচিং প্রফেশন ছেড়ে একটা কর্পোরেট জবে যাই, কিন্তু আমি তখনও চিন্তা করতে পারি না যে শুধুমাত্র লেখালেখি করবো, এটা আমরা আসলে ভাবতে পারি না। আসলে আমাদের সমাজের প্রেক্ষাপটে একজন রাইটারের পক্ষে এটা ভাবাটা আসলে সম্ভব না, বিকজ এটা খুব রিস্কি একটা চিন্তা ভাবনা। তো তখন আমি আরেকটা কর্পোরেট জব করি, পাশাপাশি লিখতাম। তখন দেখলাম যে এটাও সম্ভব হচ্ছে না যে কর্পোরেট জব করেও সম্ভব হচ্ছে না। তো এভাবে প্রায় 6-7 বছর চলে গেল। তো একটা সময় গিয়ে আমি চিন্তা করলাম যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। ওয়ান ফাইন মর্নিং আমি অফিসে গেলাম, গিয়ে কথা বললাম আমার বসের সাথে যে আমি আসলে এভাবে পারছি না, আমার ক্রিয়েটিভ জব লাগবে, আমি এভাবে করতে পারবো না। তো ওনারাও একটা এগ্রি করলো আমাকে। দেন আমি হচ্ছে গিয়ে বিজ্ঞাপনে যে কপিরাইটিং ওই ধরনের একটা জবে চলে যাই, ওই জবের সাথে আমার রাইটিংটা একটু মোটামুটি কাছাকাছি ছিল। তখন আমি একটু কনফিডেন্স পাই যে না আসলে লেখালেখি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব। তখন গিয়ে হচ্ছে আরো 1 বছর এরকম কপিরাইটিং করেছি, তারপর কপিরাইটিং ও ছেড়ে দিলাম। এখন পুরোপুরি যে সুড়ঙ্গ ছবিটার ভাবনাটা ফার্স্টে কিভাবে মাথায় এসেছে, অনেকে শশাঙ্ক রিডেমশনের সাথে একটা মিল পাচ্ছে, অনেকে যে বলছে শশাঙ্ক রিডেমশনের সাথে কপি বা ম্যাচ করেছে, আসলে এটা আমার কাছে মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিত কোনো কথা, বিকজ আসলে এই মিলটা কোনো সুযোগ নাই। আমরা দেখতেছি যে হচ্ছে মানে মানে সুড়ঙ্গে যে 4th test বের হয়েছে মানে ফার্স্ট লুকের পরে, ওইখানে 2-4 সিকোয়েন্স আমরা দেখেছি যেখানে আফরান নিশো ভাই জেলখানার মধ্যে আছে, আফরান নিশো ভাই জেলখানার মধ্যে খাওয়া দাওয়া করছে, জেলখানার মধ্যে লাইন ধরে হাঁটছে, এরকম 2-4 সিকোয়েন্স দেখেছি। এখন তার মানে এই না যে এটা একটা শশাঙ্ক রিডেমশনের একটা কপি হতে পারে, এটা তো মানে কোনো জাস্টিফিকেশন না। ফ্রেম গুলো যে ওরা মিলিয়েছে দেখাচ্ছে জেলখানার মধ্যে ওখানে খাওয়া দাওয়া করছে, জেলখানার মধ্যে এখানে খাচ্ছে, তখন জেলখানার মধ্যে কি মানুষ খায় না? জেলখানার মধ্যে যে যাবে তো খাবেই, কারণ জেল পালানো নিয়ে এত সিনেমা আছে মানে প্রায় অন্তত 1000 সিনেমা হবে জেলখানা রিলেটেড সিনেমা, তার মধ্যে শশাঙ্ক নির্বাচনের কথা সবার মাথায় আসলো, তার মানে আমাদের যে দর্শকের রুচির উন্নতি হয়েছে এটা কিন্তু তারই প্রমাণ।
তো এইখানে আমাদের যে বাংলা সেখানে খুব একটা ভালো কাজ হচ্ছে না বলে আমার ধারণা। তো যাই হোক, তো সেইখানে একটা জিনিস আমি রাইটারদের সাথে কথা বলে যেটা আমি বুঝেছি যে ওনারা বলেন যে না এখানেও ভালো রাইটার রয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে সেইভাবে তাদেরকে সময় দেওয়া হয় না বা সেইভাবে পুরো জিনিসটা হয় না। কিন্তু আমি যেটা জানতে চাই যে তোমাদের ইন্ডাস্ট্রি এতটা গ্রো করে গেছে, মানে ওটিটি বা সিনেমা, মানে এটা কিভাবে, মানে হচ্ছে আমাদের এখানে দর্শক আসলে এই ধরনের কন্টেন্টের জন্য রেডি ছিল, প্রস্তুত ছিল আর বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে করোনাকালীন যে সময়টা আমরা পার করলাম, এই করোনাকালীন সময়ে 2 বছরে আসলে দর্শকের চিন্তা ভাবনা 10 বছর আগে গেছে। হয়তো বা যে সময়টা আরো 10 বছর পরে গিয়ে দেখতাম আমরা, সেটা 10 বছর আগে চলে আসছে করোনার 2 বছরের মধ্যে। তো আমাদের দর্শক আসলে প্রস্তুত ছিল এই সময়টাতে। আমাদের এখানকার দর্শকদের কাছে হচ্ছে নেটফ্লিক্স, আমাদের এখান দর্শকের কাছে অ্যামাজন প্রাইম এবং অন্যান্য যে সমস্ত অ্যাপগুলো আছে ওই সমস্ত অ্যাপগুলো অ্যাভেলেবল হলো, তারা দেখা শুরু করলো। তার আগে করোনাকালীন সময়ের আগে আসলে এখানকার দর্শকরা ওভাবে পরিচিত ছিল না। সেই একটা চিরায়ত ধারা যে কন্টেন্ট, চিরায়ত ধারা যে সিনেমা, ওগুলাই মানুষ কনজাম করতো। তো ওই সময়টাতে যেটা হয় যে আসলে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম এবং এই ধরনের আরো যে সমস্ত এইচবিও ম্যাক্স এগুলো আছে, এদের যে সিরিজ টিরিজ সিনেমাগুলো দেখে দর্শকদের চিন্তা ভাবনা রুচি পরিবর্তন হয়ে যায়। এবং তোমাদের এখানকার মালায়ালম ইন্ডাস্ট্রি হঠাৎ করে আমাদের এখানে জনপ্রিয় হয়ে যায় ওই করোনাকালীন সময়ে। মানে যে সমস্ত মালায়ালম নায়কদের নাম আমরা জানতাম না, তাদের নাম আমরা ওই সময় শুনি, তাদের সিনেমাগুলো দেখি, কারণ মালায়ালম ইন্ডাস্ট্রি সিনেমাগুলো একটু ডিফারেন্ট হয়, একটু চিন্তা ভাবনা অন্যরকম হয়, তাদের অ্যাক্টিং স্কিল সবকিছু অন্যরকম। তো আমাদের দর্শক আসলে অপেক্ষা করছিল যে আমরাও এরকম কিছু করতে চাই, ওই সময়টা দর্শকের একটা জায়গা হয়ে গিয়েছিল। তো আর যেটা হয় যে আসলে মার্কেটে যখন ডিমান্ড থাকে তখন সাপ্লাই আসে, ওই ব্যাপারটা হয়েছে। তো যখন দর্শক প্রস্তুত ছিল, দর্শক চাচ্ছিল এরকম কিছু, ওই সময় নির্মাতারা ওই জায়গাটা ক্যাপচার করা শুরু করেন, যেহেতু দর্শক অলরেডি রেডি আছে তো আমরা কেন এরকম করবো না। তো দেখো ওই সময় কিছু নতুন নির্মাতা আসলো, সবাই ইয়াং নির্মাতা যারা আগে কখনো কোনো কন্টেন্ট বানায়নি, একদম প্রত্যেকেই নতুন। এবং কেউ কেউ ছিল যে টেলিভিশনের জন্য কিছু কন্টেন্ট বানিয়েছে কিন্তু তারাও নতুন। তো এই একটা বিশাল চাঙ্ক অফ নতুন নির্মাতা যাদেরকে আগে কখনো মানুষ দেখে নাই, প্রায় 10-12 জন নির্মাতা চলে আসলো ওই সময়টাতে। এবং রাইটারও সবাই নতুন, তুমি আমাকে দেখছো, আমার মতো আরো রাইটার যারা আছে, যে কারাগার সিরিজটা যে লিখেছে, তারপর ধরো যে কাইজার যারা যে লিখেছে, এরা কিন্তু সব আমার ব্যাচের, আমার আমার এইজেরই সবাই। নিশোর এটা প্রথম ছবি, তোমরা নিশো ভাইকে কনভিন্স করলে কিভাবে, মানে পুরোটা কিভাবে রাজি করালে, মানে ওনার কি, মানে আমি অতটা জানি না কিন্তু উনি তো মানে বেশি তো নাটকে খুব পপুলার সিরিজ করেছেন, কাইজার বা অন্যান্য চরকিতে আরো বেশ কিছু সিরিজ করেছে। তো সিনেমা মানে কি উনি কি করতে চাইছিলেন না, নাকি ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলেন না, নাকি অন্য কি বিষয় ছিল, মানে এত বছর পর কেনই বা নিশো? বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা গল্পটা রেডি করে ফেলার পরে দেন রাইহান রাফি ভাইও বললো যে ভাই আমরা এমন একটা গল্প রেডি করেছি, এই গল্পটা আসলে নতুন কিছু করতে চাই, এই গল্পে আসলে এমন কিছু দেখতেছি যেটা আগে কখনোই আমরা বাংলাদেশে দেখি। তো যদি যেহেতু নতুন ধরনের গল্প আগে কখনো দেখি নাই, তাই আমার মনে হয় যে আমরা যেখানে যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে কাজ করবো তারাও একটু নতুন ধরনের মানুষজন হলে ভালো হয়, সেক্ষেত্রে কাকে নেওয়া যায়। তখন আমাদের আলোচনার মধ্যে একদিন আসলো যে আমরা কি আফরান নিশোকে অ্যাপ্রোচ করবো কিনা, কারণ আমরা যত জানি যে আফরান নিশোকে এর আগে অনেক ডিরেক্টর প্রপোজ করেছে, তিনি কখনোই সিনেমা করতে রাজি হন নাই। উনি অলওয়েজ টেলিভিশনেই ছিল, আগে তো মডেলিং করতো, মডেলিং থেকে টিভিতে আসে এবং টিভি নাটক করতো, অনেক বছর টিভি নাটক করেছে, তোমরা হয়তো ওইখানে ইউটিউবের কল্যাণে তার অনেক নাটক দেখেছো তোমরা। তারপরে হচ্ছে এই যে এখন নতুন ওটিটি প্ল্যাটফর্মের থ্রুতে এই যে চরকি বা হইচুয়ের মাধ্যমে উনি কিছু ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মে কাজ করছেন, কিন্তু উনি কখনোই সিনেমা করে নাই। এবং আমাদের সিনিয়র ডিরেক্টররা অনেক ভাই ব্রাদার আছে যারা ওনাকে অ্যাপ্রোচ করেছে, অনেকবার বলেছি উনি কখনোই করতে রাজি হয়নি। এখন রাজি না হওয়ার পিছনে যে কারণটা আমার কাছে মনে হয়েছে, আসলে শুধুমাত্র যে ভালো গল্প ভালো স্ক্রিপ্ট পায় না বিষয়টা এরকম না, যেটা হয় যে আসলে উনি একটা প্যাকেজ খোঁজে। নিশো ভাইয়ের একটা ব্যাপার হচ্ছে কি, উনি একটা টিম দেখে, উনি একটা প্যাকেজ দেখে যে আসলে ডিরেক্টরটা কে, রাইটার কে, গল্পটা কেমন, তারপরে প্লাস হচ্ছে যে ডিওপি কে থাকবে, প্রোডাকশন ডিজাইনটা কেমন হবে, প্রোডিউসারের আন্তরিকতা কেমন। আমরা যখন ওনার সাথে অ্যাপ্রোচ করলাম, গল্পটা শোনালাম, প্রথমে কিন্তু আমরা বলি না যে সিনেমা হবে, কারণ কি উনি সিনেমা করবে না আমরা জানি, দ্যাটস ওয়াই সিনেমা বলি নাই, ওনাকে জাস্ট গল্পটাই শুনিয়েছি আমরা। এটা গল্পটা শুনেছি ভাই বলে বলি নাই যে ভাইটা কি সিনেমা হবে না কি হবে, গল্পটা শোনার পরে উনি গল্পটা ওনার ভালো লাগছে, উনি কনভিন্স ছিল। তো বেসিক্যালি যদি আগেই বলতাম যে সিনেমা, তাহলে হয়তো বা ওনার একটা নেগেটিভিটি চলে আসতে পারতো আর কি, সম্ভাবনা ছিল। তো এই জন্য আমরা প্রথমে গল্পটা শুনিয়েছি। গল্পটা শোনানোর পরে 1-2-3 মাস চলে গেছে, 2-3 মাসের মধ্যে কোনো খবর নেই। 2-3 মাস পরে রাইহান রাফি ভাই ফোন করে হচ্ছে নিশো ভাইকে, ফোন করে বলে যে ভাই আমি যে দিন গল্পটা শুনিয়েছিলাম ওই গল্পটা নিয়ে আমরা একটা সিনেমা করতে চাই, আপনি আগ্রহী কি? তখন নিশো ভাই একটা কথাই বলছে যে
তুমি কি মনে করো যে এই গল্পটা সিনেমা হওয়ার যোগ্য এবং এখানে যথেষ্ট পরিমাণে এলিমেন্ট আছে যেটা সিনেমাকে হিট করাতে পারে? তো রাফি ভাই বললো যে আমি পুরোপুরি কনভিন্স, যে এটা একটা দুর্দান্ত সিনেমা হওয়া সম্ভব এবং এই সিনেমাটা দর্শকের দর্শকপ্রিয়তা পাওয়া সম্ভব। তো উনি যখন বললো তখন বললো ঠিক আছে ওকে ফাইন আমি করবো। এই নিশো ভাই হচ্ছে কনভিন্স হলেন যে এই সিনেমাটা উনি করবে। নিশো ভাই কি সত্যি অভিনয় করে? মানে দেখে তো মনে হয় না, মানে অনেকেই আমি দেখছিলাম কমেন্ট করেছে নিশো ভাই মানে তোমাদের যে ওই টিজার বা ওই যেটা বেরিয়েছিল মানে কোনো ডায়লগ নেই। দেখো নিশো ভাই কিন্তু যখন অভিনয় করে তখন একটা ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়। উনি আমাদের এই সিনেমার জন্য সিনেমা শুটিং শুরু হওয়ার আগে 3 মাস কিন্তু কোনো শুটিং করে নাই। লাস্ট 3 মাস যাবৎ উনি ক্যারেক্টারের ভিতরে বসবাস করেছে। মাসুদ লোকটা আসলে কে, সে কিভাবে কথা বলে, কিভাবে খায়, কিভাবে চলে, সবকিছু নিজের মধ্যে নিয়েছে। এবং 3 মাস উনি বাসার থেকে খুব একটা বের হয়নি, বাসার মধ্যেই ছিল, বাসার মধ্যে থাকতো, স্ক্রিপ্ট পড়তো, স্ক্রিপ্টে কোনো আপডেট আসলে পাঠিয়ে দিতাম, সে আপডেটটাও সে পড়তো, আলোচনা করতো, এবং সে মোটামুটি ক্যারেক্টারের মধ্যেই ছিল। এবং 3 মাস পরে যখন আমরা শুটে গেলাম আমাদের আসলে কোনো রকমের মানে প্রিপারেশনের প্রয়োজন হয়নি, উনি অলরেডি তখন ক্যারেক্টারের মধ্যে আছে। এবং আমাদের কোন মানে ডিরেক্টরের তেমন কোন ইনস্ট্রাকশন দেওয়া প্রয়োজন হয় নাই, কারণ উনি দেখতেছে যে উনি আগের যে মানে গ্রুমিংটা করেছিল নিশো ভাইয়ের মধ্যে ওইটা ওনার মধ্যে রয়ে গেছে, এবং উনি ইনস্ট্যান্ট ডেলিভার করা শুরু করে। আমি তো শুটিং সেটে ছিলাম, আমার এই প্রথমবার আমার কোনো সিনেমা যেখানে আমি শুটিং সেটে পুরো সময় ছিলাম। তো আমার এমন এমন অনেক দৃশ্য আছে যে দৃশ্যগুলোতে নিশো ভাই যখন অভিনয় করেছে আমাদের মনে হয় না উনি অভিনয় করছে, আমার কাছে মনে হয়েছে যে উনি অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারে বিলং করে। এবং অনেক দৃশ্য আছে মানে মানে যারা থাক সামনে ছিল তারা আসলে বুঝতে পারবে বিষয়টা, আমরা জাস্ট চোখের সামনে ওনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি, আমরা হাততালি দিয়েছি শুটিং সেটের মধ্যে। অনেক সময় দেখা গেছে যে যা যে ডায়লগ চার পাঁচটা ছিল হয়তো একটা সিকোয়েন্স আছে সেখানে চার পাঁচটার পরে আর 2-3টা এক্সট্রা দিয়েছে, এরকম হয়েছে বেশ কয়েকবারই। এবং এটা হয় কি উনি যখন ক্যারেক্টার ঢুকে যায় উনি ক্যারেক্টার ঢুকে গিয়ে ফ্লুয়েন্টলি ওগুলো চলে আসতে থাকে। আসলে আমাদের এই গল্পটা এত সেন্সিটিভ একটা গল্প না, এই গল্প নিয়ে একটা কথা বললেও গল্পটা স্পয়লার হয়ে যাবে। যখন ট্রেলারটা কাটিং করতে গেছিলাম তখন দেখা গেল যে কোনো ডায়লগ কোনো ঢুকাই দেওয়া হয় এখানে, ডায়লগ গুলা দিলে গল্পটা রিভিল হওয়ার চান্স থাকে। প্রোডাকশন ডিজাইন যে টিম আছে তারা সিদ্ধান্ত নিল যে আমরা ট্রেলার ছাড়বো না, আমরা একটা ফোর টেস্ট ছাড়বো পূর্বাভাস আর কি, যেখানে আমাদের কোনো ডায়লগ থাকবে না, আমরা অনলি মিউজিক্যাল মধ্যে যাবো এবং লুক অ্যান্ড ফিল দেখাবো, যে লুক অ্যান্ড ফিলের মধ্যে আমরা লোকেশন গুলো দেখাই দিব গল্পের, তারপর প্রত্যেকটা ক্যারেক্টার দেখতে কেমন সেটা দেখাবো, তাদের গেস্টচার কেমন হবে সেটা দেখাবো, প্লাস হচ্ছে ডিফারেন্ট গল্পের গ্লিপস যেটার মাধ্যমে আমাদের মূল প্রোটাগনিস্ট যে মাসুদের একটা জার্নি থাকবে প্রথম শুরু থেকে শেষ, সেই জার্নিটা আমরা ছোট ছোট করে দেখাই দিই। আর মোস্তফা মনোয়ার ভাই আছেন, উনি দুর্দান্ত একজন অ্যাক্টর, মনির আহমেদ শাকিল ভাই আছে দুর্দান্ত অ্যাক্টর, তারপর হচ্ছে শহীদুজ্জামান সেলিম ভাই, উনি তো অনেক মানে প্রতিদ্বন্দ্বী একজন অ্যাক্টর, এরাও কিন্তু আছে। মানে শাকিব খানের সাথে একটা ক্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে এখন? এখন পর্যন্ত যে বিভিন্ন ফেসবুক গ্রুপ গ্রুপে যে সমস্ত পোল টোল দেখছি সব জায়গাতে কিন্তু সুরঙ্গই অনেক এগিয়ে আছে দর্শকের বিশেষ জায়গা থেকে। তাহলে শাকিব খানের প্রিয়তমাকে কি মানে পেছনে ফেলে দিচ্ছে সুরঙ্গ? মানে ওই দর্শকের এক্সপেকটেশনের জায়গাতে দেখা যাচ্ছে সবাই সুরঙ্গের কথা বলছে, সুরঙ্গ আগায় আছে, মানে পোল দেওয়া হয় না, পোল গুলোতে দেখা যায় যে 70-80% মানুষ বলে যে আমরা সুরঙ্গ দেখবো, 60-70-50-60% বলতেছে হচ্ছে আমরা প্রিয়তমা দেখবো, এরকম আছে আর। তো কিন্তু এটা তো আসলে মূল ই না, অ্যাকচুয়াল কথা বলছে হলে বলবে, প্রথম সপ্তাহে হলে কেমন চলেছে দর্শকের রিয়েকশন তার উপর ভিত্তি করে হবে। আমি আসলে মনে করি কি কম্পিটিশনের কোনো জায়গা নেই, কারণ আমাদের সিনেমাটা ধরন আলাদা, আবার শাকিব খান ভাইয়ের যে সিনেমাটা ওইটাও একটু অন্যরকম সিনেমা। তো দর্শক আসলে দুইটা দুই রকমের সিনেমা, তো এখানে আসলে ক্ল্যাশের জায়গাটা নাই। বড় ফ্যান বেস হয়তো কমন পাওয়া যাবে যারা শাকিব খানের সিনেমাও দেখে আবার নিশো ভাই নাটকও দেখে, এরা কিন্তু একটা বিশাল ধর হয়তো দেখা যায় 50-60% ফ্যান বেজের মধ্যে কমন আছে যারা দুজনকেই পছন্দ করে, তো দুজনের সিনেমাই দেখতে পায়। তবে আশাবাদী যে এইটা খুব তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে যাবে হলের সংখ্যা, পরের সপ্তাহে আরো বেশি হবে, কারণ দর্শককে আমরা আসলে নতুন কিছু দেখাতে যাচ্ছি যেটা আসলে মানুষ দেখে নাই। আমাদের একটা টাইমে বাংলাদেশে আমিও নিজে বেশ কিছু ছবি দেখেছি যে মূলধারার যে কমার্শিয়াল ছবি সেটা খুব একটা ভালো জায়গায় ছিল, কিন্তু মাঝখানের যে স্টেজটা সেটা খুব একটা ভালো জায়গায় ছিল না, বা আমিও তোমাদের বেশ কিছু মূলধারার ছবি দেখে আমি খুব একটা ভালো লাগিনি। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ওটিটি লেভেলে অসাধারণ কাজ হচ্ছে, কিন্তু তোমাদের ছবির যে ব্যাপারটা এবং যেটা আমি যেটা দেখলাম যে একটা ফ্যান নাকি অনেকগুলো টিকিট ফিকিট কেটে নিয়েছে তোমাদের এই সুরঙ্গ ছবির জন্য, তো কি এক্সপেক্ট করছো? মানে বাংলাদেশের কমার্শিয়াল ছবির জায়গাটাই বা কেমন রয়েছে? আমাদের এখানে না আসলে মূলধারার চলচ্চিত্র আর হচ্ছে একটু আর্ট কালচারের যে ব্যাপারগুলো আছে এমন চলচ্চিত্রের মধ্যে যে ব্যবধানটা ওটা এখন আর তেমন নাই, এখন মোটামুটি মিশে গেছে। তুমি যদি লাস্ট গত 2 বছরের সিনেমাগুলো দেখো, যে সিনেমাগুলো এখানে বাণিজ্যিকভাবে সফল হয়েছে কোনোটাই আসলে মূলধারা সিনেমা না,
মানে মূলধারার তথাকথিত মূলধারা বলতে আমরা যা বুঝি যে টিপিক্যাল একটা স্টোরি লাইন একটু হ্যাঁ পোড়ান হাওয়া এগুলো মনে হয় বেশ মানে এগুলো তো মূলধারার ছবি নয় কিন্তু এগুলো মনে হয় তোমাদের ওখানে খুব সফল না এগুলো মূলধারা সিনেমা না লাস্ট যে সিনেমাগুলো হিট করলো যেমন ধরো যে তোমার ঢাকা অ্যাটাক খুব ভালো করেছিল ঢাকা অ্যাটাকের পরে হচ্ছে এই যে অপারেশন সুন্দরবন এটাও খুব ভালো করেছিল তারপর হচ্ছে খুব ভালো খুবই ভালো করেছে হচ্ছে গিয়ে পরাণ খুব ভালো তারপর হচ্ছে হাওয়াও বেশ মানে পরাণের হাওয়া বেশ ভালো একটা সময় গিয়েছে দুইটা সিনেমায় সেই প্রাচীন ওই সময়কার যে একটা টিপিক্যাল যে স্টাইলিশ একটা সিনেমার ব্যাপার ছিল যেটা হিরো আসবে তার একটা এন্ডি থাকবে বাতাস কাঁপবে রাস্তায় মাটি ভাগ হয়ে যাবে এগুলা কিন্তু আসলে এখন আর চলছে না আমাদের এখানে মানুষ দেখতে চাচ্ছে না হলে যারা যায় তারা একটা শ্রেণী দর্শকের কাছে এখনো এটা জনপ্রিয় আছে যেমন আমাদের সিঙ্গেল স্ক্রিন আমাদের এখানে আবার দর্শক তো দুই ধরনের ভাগ হওয়া সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে পুরোনো যে সিনেমা হলগুলো ওইখানে যারা যায় ওরা এখনো ওই ধরনের সিনেমা পছন্দ করে তারা একটু মাশাআল্লাহ সিনেমা একটু গান থাকবে নাচ থাকবে হিরোর ফাইট থাকবে এগুলো এখনো পছন্দ করে কিন্তু এই সংখ্যাটা খুব কমে গেছে এখন আর আগের মতো নাই এখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যারা আছে তার নতুন গল্প চায় নতুন কি চায় ওরা চায় যেটা আসলে মূলধারা সিনেমাই চায় কিন্তু একটু ডিফারেন্ট ধরনের গল্প ডিফারেন্ট ধরনের একটা থাকে না যে প্রোডাকশন ডিজাইন আর কি অন্য রকমের আর কি এখন এরকম না এখন আমাদের মূল হিরো সবচেয়ে মানে সুপারস্টার যারা আছে মোশাররফ করিম ভাই চন্দন চৌধুরী এরা দেখতে তোমার আমার মতোই মানুষ আমাদের এই যে নিশো ভাই বা তোমা মির্জা আপু যে ক্যারেক্টারটা করেছে এগুলো ওদের জীবন থেকে উঠে আসা ওদের মতোই মানুষ ওদের মতো মানুষেরই গল্প তো এগুলো ওরা দেখে মজা পাবে কারণ ওরা রিলেট করতে পারবে কানেক্ট করতে পারবে কারণ প্রত্যেকের লাইফে এরকম ঘটনা ঘটে প্রত্যেকের লাইফে এরকম কিছু ক্যারেক্টার থাকে আশেপাশে ওরা রিলেট করতে পারবে তো আমরা আসলে কমার্শিয়াল সিনেমা যারা দেখে কমার্শিয়াল সিনেমা দর্শক তাদেরকে রিলেট করার জন্য তাদের জীবনের গল্পগুলো তুলে আনছি কিন্তু তারা যেভাবে দেখে অভ্যস্ত গল্পটা সেভাবে দেখাই নাই আমরা একটু ভিন্ন ভাবে দেখে দেখাইছি মানে 9 বছর কেউ বলছে 13 বছর কেউ বলছে 10 বছর কোনো ছবি নাকি হলে দেখেই নি তো সেইখানে এই ছবিটা বলছে যে তারা হলে যাবে এখন জেনজি যারা আছে ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা না ওরা যে সময়টাতে বেড়ে উঠছে যে সময়টাতে বড় হয়েছে ওই সময় না ভালো সিনেমা বানাতে হতো না তো বাবা মা একটা ছেলে বা বাচ্চা মেয়েকে নিয়ে বাচ্চা ছেলেকে নিয়ে হলে যেতে নিরাপদ বোধ করতো না কারণ আসলে সময় সিনেমা গুলো ভালো হতো না তাদের উপযোগী সিনেমা হতো না তো ওই সময়টাতে যেহেতু ভালো সিনেমা হতো না তাই বাবা মাও দেখা গেছে বাচ্চাদেরকে সিনেমা নিয়ে হলে নিয়ে যায় নাই এবং ওরা যে প্রসেসে বড় হয়েছে ওরা আসলে সিনেমা হলের কালচার ওদের কালচারের মধ্যেই নাই ওদের অ্যাডাপ্টেশনের মধ্যেই নাই কিন্তু বিশাল সংখ্যক মানুষ আছে যারা আসলে সিনেমা হলে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স নাই তাদের ওরা আসলে এক্সপিরিয়েন্স নাই এবং দেখতে চায়ও না বিকজ হয় না যে তুমি যদি ছোটবেলা থেকে একটা জিনিস অভ্যস্ত না হয় তাহলে বড় গিয়ে তোমার কাছে ওইটা আসলে তুমি যখন একটা জিনিসের স্বাদ না পেলে ওটা ভালো না মন্দ তুমি বুঝতেই পারবা না তো এই জন্য ওরা আসলে সিনেমা দেখাটা যে একটা কি কেমন লাগে এটা আইডিয়াই নেই এত বিশাল জনসংখ্যার মধ্যে এরকম আছে প্রায় এরকম বললাম যে 18-20 কোটি মানুষের মধ্যে আসলে খুব কম সংখ্যক মানুষ আসলে হলে যায় হলে গিয়ে সিনেমা দেখে তো ওরা হচ্ছে ওরা হচ্ছে আবার নাটক দেখতো ইউটিউবে নাটক দেখতো বা ওই যে পরিচয় বা চুটি কন্টেন্ট গুলো দেখতো ফোনে তো ওদের পছন্দের মানুষ হচ্ছে নিশো ভাই নিশো ভাই যেহেতু হলে যাচ্ছে তো অবভিয়াসলি এই মানুষগুলো এখন হলে যাবে যারা সিনেমা জীবনেই দেখে না একটা বিশাল অ্যামাউন্টের মানুষ আছে আমি দেখলাম যে একটা রিসেন্টলি আফরান নিশো ভাইয়ের একটা ফ্যান ক্লাব আছে ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপ ওই গ্রুপটাতে দেখলাম যে একে ওদের পোস্ট করেছে তুমি আপনারা কে কত বছর পর হলে যাচ্ছেন তো ওইখানে দেখলাম বেশিরভাগ মানুষ বলতেছে আমি প্রথমবার হলে যাচ্ছি মানে প্রায় 70% মানুষ প্রথমবার সিনেমা হলে যাবে শুধুমাত্র সুরঙ্গ সিনেমা দেখার জন্য বিষয়টা হচ্ছে এরকম আর কি যেটা আফরান নিশো ভাইয়ের পক্ষে পসিবল হয়েছে হয়তো অন্য কোনো অ্যাক্টর থাকলে আমরা হয়তো এই জিনিসটা পেতাম না ঢাকা শহরে একটা সিনেমা দেখা খুবই হ্যাসেলের ব্যাপার কারণ তোমার ঢাকা শহরে ট্রাফিক জ্যামের সব মোটামুটি মানে সুনাম সব জায়গাতেই আছে তুমি যদি বাসা থেকে বের হয়ে সিনেমা হলে যেতে চাও তোমাকে দুনিয়ার ট্রাফিক জ্যাম ঠেলে যাইতে যাইতে তোমার 1-2 ঘন্টা চলে যায় এবং সিনেমা হলে যাওয়ার পরে এখানে তো শুধুমাত্র সিনেমা দেখবা না তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে যাও তবে সবাই মিলে সিনেমা দেখলা একটু খাওয়া দাওয়া করলা আবার ব্যাক করে বাসায় আসলা পুরো একটা দিন নষ্ট হয়ে যায় এবং মানে পকেট থেকে 3-4 হাজার টাকা চলে যায় তো তুমি এতগুলো টাকা খরচ করবা পুরোটা দিন নষ্ট করবা তোমাকে যদি সিনেমা হলে আমি ভালো কিছু দেখাইতে না পারি তুমি আরেকবার তো কখনোই যাবা না এইটা এখন আমাদেরও একটা সমস্যা হয়ে গেছে যে একটা শ্রেণীর দর্শক হলে আর যেতে চাইছে না তাহলে সেক্ষেত্রে অন্য প্রশ্ন যে ভবিষ্যৎ কি হল না উঠি সেটা অন্যদিন আশা করি আলোচনা করা যাবে ছোট্ট একটা আড্ডা ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো সম্মত আকাম ধন্যবাদ সামনে তোমার সাথে আরো অনেক আড্ডা দিব আর যারা দেখছেন ভিডিওটি সবাইকে বলবো সম্মত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে সাথে থাকেন এবং হচ্ছে আমাদের এই আড্ডাগুলো আপনারা আরো দেখেন এবং হচ্ছে আমাদেরকে উৎসাহ দিন যাতে সামনে আমরা আরো নতুন নতুন আড্ডা নিয়ে আপনাদের সামনে আসতে পারি